I am Sunil Soren. I have completed my MA in English from South Indian University, and I teach English. So you know, English is an international language. In our country, many of the students struggle for this English. That's why I thought to teach how could the student understand easily English and answer in their examination. So the basic of learning English that student have to follow, first of all, tense. So I have prepared basic, very easy way to understand the tense. That's why I have given the title Tense at a Glance. That means in Bengali, ek nojore tense ke shikha kora. I have written there 4 points on the tense. You could see very easily the structure of the tense. আমি একটু বাংলায় বলি যাতে তোমরা সহজ করে বুঝতে পারো যে টেন্সটা হলো মৌলিক ইংলিশের জন্য। যদি আমরা ইংলিশকে সুন্দরভাবে শিখতে পারি, বলতে পারি, পড়তে পারি, বুঝতে পারি, তাহলে আমাদেরকে টেন্সে আসতে হলো। এবং টেন্সকে কিভাবে সহজে শিক্ষা করা যায় সেই বিষয়টা আমি আজকে এখানে খুব সহজ করে তুলে ধরতে চাই। প্রথমে আমাদেরকে দেখতে হবে there are three kinds of tense: present tense, past tense, and future tense. Out of these three, there are 4 categories of tense from each tense. আমরা জানি tense হলো তিন প্রকার থেকে আবার প্রত্যেকটাতে 4 প্রকার করে বেরিয়েছে। ওই 4 প্রকারকে আমি আবার এক ক্যাটাগরিতে নিয়ে এনেছি। প্রথমত আমরা দেখি যে প্রথমে বলছে ইনডিফিনিট টেন্স। সো ইনডিফিনিট টেন্সটাকে আমরা দেখব একটা স্ট্রাকচারে কিভাবে সকল ইনডিফিনিট টেন্সকে বোঝা যায়, সেই জন্য এখানে আমি লিখেছি অল ইনডিফিনিট টেন্স। সো হোয়াট ইজ দি ইনডিফিনিট টেন্স এন্ড হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ অল দি ইনডিফিনিট টেন্স, সেই জন্য ইনডিফিনিট টেন্স কি এবং ইনডিফিনিট টেন্স গুলোর গঠন প্রণালী কি। প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে প্রথম লাইনটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই যে বলছে যে সাবজেক্ট, একটা সাবজেক্ট চেয়েছে, প্লাস বলছে ভার্ব, একটা মূল ভার্ব চেয়েছে, প্লাস বলছে অবজেক্ট, একটা অবজেক্ট চেয়েছে। সো ইফ উই রাইট অ্যাকর্ডিং টু দিস স্ট্রাকচার ইজিলি উই ক্যান রাইট ইট দি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে সহজ করে লিখতে পারবো। তাহলে আমি এটা লিখে দেখাই। একটা তাহলে সাবজেক্ট বলছে যেমন আই, একটা ভার্ব বলছে ই, অবজেক্ট বলছে রাইস। রাইস তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানেও দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে বলছে আই ইট রাইস, এর বাংলা হলো আমি বা খাই। তাহলে সবসময় মাথায় মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য সূত্রটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই অনুযায়ী আমরা লিখি। আমরা আবার দেখি সাবজেক্ট প্লাস দ্বিতীয় লাইনে ভার্ব টু প্লাস অবজেক্ট। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র থেকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে এই ওয়াইজ ভাবে আমরা আবার লিখি একই ইয়াতে দেখি আর ইটের ভাবটা হলো এক, অবজেক্ট হলো রাইস। তাহলে ইজি করে এটাও আমরা বুঝতে পারি যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা ফিউচার ইনডিফিনিটের সূত্রটা দেখি। এখানে ফিউচার ইনডিফিনিটের সূত্রটা বলছে যে সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা একই সূত্র অনুযায়ী এখানে আমরা আবার লিখি যে সাবজেক্ট আবার আই, সে প্লাস ভার্ব ইট প্লাস অবজেক্ট। তাহলে আমরা এক সূত্রকে এগুলো এক পুরো ইনডিফিনিট টেন্সকে আমরা বুঝতে পারি। দিস ইজ ভেরি ওয়ে, ভেরি ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড অল ইনডিফিনিট টেন্স। জাস্ট উই নিড টু রিমেম্বার দি
a changing of verb only and some auxiliary verb. Okay, we can see there are not so much change in this structure, just it is changed in the middle point. Just bhitore amra dekhte pai je poriborton hoyeche, subject poriborton hocche na, object poriborton hocche na, kintu shudhu verb ta poriborton hocche. Easy kore amra eta bujhte pari. Amra ebar ashi je continuous tense er jonno. Amra jani continuous tense tin dhoroner continuous tense ache, present continuous tense, past continuous tense ar future continuous tense. Tale amaderke jante hobe protome sutrota. We need to know the structure of the all continuous tense. What is the structure of the all continuous tense? Prothome amra dekhi je subject plus am is a plus verb plus ing plus object. Eta holo present continuous tense er sutro. Ei sutro onujayi jodi amra likhi tahole এর উত্তরটা সহজে বেরিয়ে আসবে. সবচেয়ে বলছে যদি আই এর জায়গায় সবচেয়ে যদি উই দিই তাহলে এখানে যাবে উই. উই এর অনুযায়ী এখানে অপশনের ভাগ নিচ্ছে আর যদি আমরা অন্য ভাগ নিই ইট এর জায়গায় যদি দিই আমরা রাইট ডাব্লিউ আর আই টি রাইট রাইটিং এন জি রাইটিং অবজেক্ট হিসাবে এ লেটার তাহলে সহজ করে সেই সূত্র অনুযায়ী একটা টেন্সের স্ট্রাকচার গঠন প্রণালী সুন্দরভাবে চলে আসছে. সো ইট ইজ ইজি টু ফলো এন্ড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু কম্প্রিহেন্ড দিস স্ট্রাকচার অলসো. নাম্বার টু, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র একইভাবে আমরা যদি আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো চিন্তা করি তাহলে সহজ করে আমরা বুঝতে পারব. হিয়ার ইজ অলসো উই সি দ্যাট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস verb plus ing plus object. According to that structure, if we write, it will easily come the sentence that we were, according to the subject, we were writing a letter. Okay. In for the future জন্য আমরা সূত্রটা দেখি subject plus same verb will plus be plus verb plus ing. এর মধ্যে আমরা লিখি তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে এখানে we said plus be plus verb plus ing plus letter. এটা সহজ করে বোঝা যাবে. তাহলে আমরা দেখি যে এই দুইটা টেন্স অল ইনফিনিট টেন্স অল কন্টিনিউয়াস টেন্স আমরা সহজ করে বুঝতে পারি. ইফ উই জাস্ট মেমোরাইজ ওয়ান লাইন অফ ইস স্ট্রাকচার উই ক্যান রিমেম্বার রেস্ট অফ টু স্ট্রাকচার অলসো. ওকে, লেটস গো টু দি নেক্সট. নেক্সট আছে পারফেক্ট টেন্স. পারফেক্ট টেন্স আমরা জানি যে তিন ধরনের পারফেক্ট টেন্স আছে. এখানে পরিষ্কার করে লেখা আছে যে অল পারফেক্ট টেন্স. অল পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট টেন্স. আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা আমরা দেখি. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা বলছে সাবজেক্ট প্লাস হেল্পার হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট. এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা এমনি চলে আসবে. আসুন আমরা লিখি এখানে দেখা যাক. তাহলে এখানে যদি আমরা অন্যভাবে একটু থার্ড পারসনের সাবজেক্ট হিসেবে যদি লিখি হি, তাহলে হি সাথে হেল্প আর নিচ্ছে না এস নিচ্ছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন আমরা নিয়েছি. এখানে হেল্প ব্যবহার করতে পারছে না. এখানে হ্যাজ হি হ্যাজ প্লাস আমরা ভার্ব 3 ব্যবহার করি. ভার্ব 3 আমরা যদি নেই সাপোজ আমরা যদি যদি প্লেট আমি তাহলে এখানে প্লেট হয়ে যাবে পি এল এ ওয়াই ডি ডি প্লেট হি হ্যাজ প্লেট তা প্লাস অবজেক্ট বলছে অবজেক্ট হি হ্যাজ প্লেট ফুটবল এর ডবল ও টি বি এ ডবল এল তাহলে হি হ্যাজ প্লেট ফুটবল তার মানে সে ফুটবল খেলেছে, খেলাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে. তাহলে পারফেক্ট টেন্স যে কাজটা শেষ হয়ে যায় তার ফলাফল এখানে দেখায়. এবং দ্বিতীয়ত আমরা যদি দেখি যে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট এটা হলো প্লাস পারফেক্ট টেন্সের সূত্র. তাহলে এখানে সেই অনুযায়ী যদি আমরা লিখি এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধু অক্সিলারি মাঝখানে হেল্পার এস এর জায়গায় এখানে হেড নিচ্ছে প্লাস ভার্ব 3 নিচ্ছে প্লে আর নিচ্ছে অবজেক্ট ফুটবল কোনো কিছু পরিবর্তন হয়নি, শুধুমাত্র অক্সিলারি ভার্ব মাঝখানে যা ছিল সেটাই নিয়েছে.
এটা আমরা দেখি যে তিনটা সূত্র খুব সহজ করে আমরা শিখে নিতে পারি আসুন আমরা লেটস গো টু দি লাস্ট টেন্স দি অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অল পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহারটা অনেক কম তবুও ব্যবহার না বলে উই নিড টু লার্ন বিকজ উই আর লার্নিং টেন্স উই শুড লার্ন অল দি স্ট্রাকচার এন্ড ইউসেস অফ দি টেন্স আসুন আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল গুলোকে দেখি এর মধ্যে সাবজেক্ট প্লাস এম বা হেস প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি লিখি তাহলে আমরা আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবো এখানে যদি দেই আমরা দে তাহলে দে সাবজেক্ট দের সাথে হেম প্লাস বলছে বি প্লাস বলছে ভার্ব দে হ্যাভ বিন তারা সকাল থেকে টিভি দেখিতেছে তারা সকাল থেকে টিভি দেখেছে দে হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং তারা সকাল থেকে টিভি দেখেছে যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন শুধু আমরা দেখতে পাচ্ছি না ই যোগ হয়েছে এন্ড নেক্সট লেটস গো নেক্সট হচ্ছে সাবজেক্ট প্লাস এক প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট একই অনুযায়ী আমরা যদি দেখি আমরা এখানেও দেখতে পাবো যে কোনো কিছু চেঞ্জ হয়নি না কি ইজ চেঞ্জ অনলি অবসলুটলি এবং বাকি সবগুলো থেকে গেছে এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছুর পরিবর্তন হয়নি শুধুমাত্র এখানে ওয়াচিং টিভি ওকে তার কন্টিনিউয়াস এটা চলে গেছে ওকে দিস ইজ ভেরি ওয়ে ভেরি ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড অল দি টেন্স আমরা যদি এই ধরনের টেন্স দেখি তাহলে আমরা খুব সহজে টেন্সটা বুঝতে পারবো ওকে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার দোজ হু ওয়ান্ট টু লার্ন টেন্স ইজি ওয়ে প্লিজ ফলো আস এন্ড উইল গিভ ইউ মোর সাজেশন এন্ড মোর আইটেমস দ্যাট ইউ আর স্টিল স্ট্রাগলিং এগেন উইল প্রোডিউস নিউ ওয়ান for the new items and new practice style we will give you. Thank you so much for this time.